বন্ধ করে দেওয়া হবে, কারণ এই মুখে মানুষ মিথ্যা কথা বলে। এই মুখে মানুষ কি বলে? ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন আল্লাহ মানুষের মুখকে বন্ধ একদম মোহর মেরে দিবেন, সেদিন কথা বলবে হাতে, কথা বলবে পায়, কথা বলবে চামড়াতে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে কথা বলবে, এবং অঙ্গ প্রত্যঙ্গ ওই ব্যক্তির বিপক্ষে রায় দিবে, মতামত দিবে, সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে দামি বানাতে চান নবীদের মতন, একজন মানুষকে সফল কাম বানাতে চান নবীদের মতন, একজন মানুষকে কৃতকার্য বানাতে চান নবীদের মতন, একজন মানুষকে সাহায্য সহযোগিতা করতে চান নবীদের মতন। যেমন ভাবে নবী রসুলদেরকে আল্লাহ গায়েবী থেকে সাহায্য করেছেন, এক একজন পুরুষ ও মহিলা, মালদার ও গরিব, আলেম ও উম্মি, আলেম বা সাধারণ মানুষ যে কেউ হোক না কেন, সে যদি নাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ইয়া আল্লাহ আমাকে সঠিক রাস্তার সন্ধান দাও, যে রাস্তার উপরে চলনেওয়ালাদেরকে তুমি পুরস্কারিত করেছ। এক সাহাবা রসুলকে খুব মহব্বত করতেন, আর মহব্বতের তাকাজা হচ্ছে যে যে যাকে মহব্বত করে সে তার কাছে আসতে চায়, সে তাকে বারবার দেখতে চায়, তার কাছে যেয়ে বসতে চায়। তো এই সাহাবা রসুলকে খুব মহব্বত করতেন, রসুলের কথা মনে পড়লে দৌড়ে মসজিদে চলে আসতেন। মসজিদে এসে রসুলকে দেখে দিলেন, ভিতরে একটা সান্ত্বনা পেতেন। ওনার হঠাৎ একদিন মনে পড়ল যে আচ্ছা, দুনিয়াতে তো আমরা একই ফ্লোরে থাকি, একই মসজিদে নামাজ পড়ি, একই মসজিদে মশওয়ারা করি, একই মসজিদে ইমামি মজলিসে বসি, একই মসজিদে এরকমভাবে দর্শে তাদৃশে, উনি আমার উস্তাদ, আমি উনার শাগরিদ, উনি রসুল, আমি উম্মাদ, আমরা এক জায়গায় থাকি দুনিয়াতে, কিন্তু জান্নাতের ভিতরে তো আমরা এক জায়গায় থাকবো না, কারণ আমাদের রসুলকে তো আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন, উচ্চ জান্নাত দান করবেন, আর আমি তো এরকমভাবে মাকামে মাহমুদ পাবো না, আমি তো একজন নিম্ন শ্রেণীর মুসলমান, আমি জান্নাতে যে রসুলকে কিভাবে দেখবো, কোথায় পাবো? এই প্রশ্ন নিয়ে ওই সাহাবা রসুলের কাছে আসলেন। রসুলের কাছে এসে বললেন, ইয়া রসুল্লাহ, আমার কাছে তো একটু খটকা লাগছে যে দুনিয়াতে আপনাকে দেখতে চাইলে দৌড়ে চলে আসি আপনাকে দেখে নিই, কিন্তু আখেরাতে যে সময় আপনাকে দেখতে চাবো সে সময় আমি কিভাবে আপনাকে দেখব? আপনি তো রসুল হিসেবে অনেক উঁচু মাকামে চলে যাবেন, আমি একজন নগণ্য উম্মাদ, আমি তো অত বড় মাকাম পাবো না, আমি কিভাবে আপনাকে হাশরের ময়দানে পরকালে পাবো? রসুলের কোনো উত্তর দিচ্ছেন না, অপেক্ষা করলেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসে কিনা। কিছু সময় পরে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আর কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ামান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা মান আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যারা আল্লাহর ইতাআত করবে, রসূলের ইতাআত করবে, তাদেরকে আল্লাহ নাবিয়িনদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন, সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন, শোহাদাদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন, সালেহিনদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। আল মাতুফ আল মাতুফ আলাই ফি হুকমিল ওয়াহিদ ওয়ালাকিন লাইসা শাইউন ওয়াহিদ। আরবি গ্রামারের একটা বিশেষ নিয়ম আছে যে ওয়াও শব্দ যে জায়গায় ব্যবহার হয় আগে এবং পরে উভয়ের মর্যাদা এক। উভয়ের মর্যাদা কি? কিন্তু উভয় কিন্তু এক না। মনে করেন যে জায়গায় আব্দুল আজিজ ভাই, আর মনে করেন যে আব্দুর রহিম ভাই, এবং এবং শব্দ আরবি হচ্ছে ওয়াও, কি ওয়াও, এই দুজনের যে নাম বললাম বা তিনজনের নাম, তিনজন কিন্তু এই মসজিদেরই মুসল্লি, একসঙ্গেই আসছে ইনারা, কাছাকাছি আছে ইনারা, কিন্তু এই তিনজন কি একই ব্যক্তি না তিন ব্যক্তি? তিন ব্যক্তি। তা জান্নাতের ভিতরে চার শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে রাখবেন, কিন্তু ওই চার শ্রেণীর মানুষের মর্যাদা কি একই না ভিন্ন? নবীদের মর্যাদা, সিদ্দিকিনদের মর্যাদা, আর শোহাদাদের মর্যাদা, আর সালেহিনের মর্যাদা কি এক?
না, একই মসজিদে চারটে কাতার, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার। যারা নামাজ পড়তে আসে তারা স্বাভাবিকভাবে চিন্তা করে, চেষ্টা করে যে আমি প্রথম কাতারে নামাজ পড়ব। কি প্রথম কাতারে নামাজ পড়ার নিয়াত করে না শেষের কাতারে? কোন কাতারের নেকি বেশি? কাতার তো সবই মসজিদে, কিন্তু প্রথম কাতারের নেকি কি বেশি? তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার, তারপরে চতুর্থ কাতার। যে ব্যক্তি বাড়ির থেকে এই নিয়াত করে আসছে যে আমি প্রথম কাতারে নামাজ পড়বো, কিন্তু মসজিদে এসে দেখতেছেন প্রথম কাতার ভরে গেছে, দ্বিতীয় কাতার ভরে গেছে, তৃতীয় কাতার ভরে গেছে, চতুর্থ কাতারের কর্নার একটু জায়গা আছে বা মাঝে একটু জায়গা আছে, উনি চতুর্থ কাতারে বসে আছেন কিন্তু ওনার দৃষ্টি আছে দ্বিতীয় তৃতীয় কাতারের দিকে, ওনার দৃষ্টি আছে দ্বিতীয় কাতারের দিকে, ওনার দৃষ্টি আছে প্রথম কাতারের দিকে, একটু ফাঁকা হলে উনি কি করবেন? আগে বাড়বেন। কিন্তু নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রথম কাতারেও জায়গা ফাঁকা হয় নাই, দ্বিতীয় কাতারেও জায়গা ফাঁকা হয় নাই, তৃতীয় কাতারেও জায়গা ফাঁকা হয় নাই, উনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চাতক পাখির মতন তাকায় আছে যে আমি কোন সময় সামনে যেতে পারি, কিন্তু সামনে যাওয়ার কোনো পরিবেশ তৈরি হয় নাই, কোনো জায়গা ফাঁকা হয় নাই। উনি নামাজ শেষে মসজিদ থেকে বেরোয় যাচ্ছেন, এখন যে সময় বেরোয় যাচ্ছেন কোন কাতারের নেকি নিয়ে উনি বেরোয় যাচ্ছেন? হ্যাঁ, উনি নামাজ পড়ছেন কোন কাতারে আর নেকি নিয়ে যাচ্ছেন কোন কাতারে? কারণ কি? নিয়াত করছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের বুনিয়াদ হচ্ছে নিয়াতের উপরে। আরেকজন মানুষ, ওনার আজকে জুমার দিন, জুমার নামাজের পরে কোন একটা বিবাহ অনুষ্ঠানে যাওয়ার কথা আছে। মসজিদে প্রায় 1500-2000 মুসল্লি হয়, গেট একটু সরু, যদি নাকি ওই প্রথম কাতারে নামাজ পড়ে তাহলে নামাজ পড়ে উনাকে বেরোয় যেতে গেলে প্রায় 10-15 মিনিট আধা ঘন্টা লেগে যেতে পারে। উনি সতর্কতামূলক উনি চিন্তা করেছেন যে আমি আগে যদিও নামাজ পড়তাম প্রথম কাতারে, কিন্তু আজকে প্রথম কাতারে নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো কোন কাতারে? শেষের কাতারে। অভ্যাস অনুযায়ী উনি চলে আসছেন অনেক আগে, কিন্তু প্রথম কাতারে বসেন নাই, বসছেন কোন কাতারে? আচ্ছা, যে সময় নাকি উনি নামাজ পড়ে বেরোয় যাচ্ছেন কোন কাতারের নেকি নিয়ে যাচ্ছেন? আসছেন কোন সময়? প্রথম কাতারে বসার কি ছিল? সুযোগ ছিল, কিন্তু উনি কি করেন নাই? নিয়াত করে নাই। নিয়াত না করলে আজর আলিমান লা হিসবাতা লাহ, ওই ব্যক্তির কোনো বিনিময় পাবে না যে তার নিয়াত ঠিক না করলো। মহতারাম ভাই সুদীর্ঘ এখন বলেন, এই যে চার শ্রেণীর লোক যারা পুরস্কারিত, আমরা এই চার শ্রেণীর ভিতরে কোন শ্রেণীর সঙ্গে জান্নাতে থাকতে চাই? সলিহীনদের সঙ্গে, না সোহাদাদের সঙ্গে, না সিদ্দিকীনদের সঙ্গে, না নাবিহীনদের সঙ্গে? কে কে নাবিহীনদের সঙ্গে জান্নাতে থাকতে চায়? সুবহান, এটা কি সম্ভব? আরে আমরা আওয়াম মানুষ, জাহেল মানুষ, সাধারণ মানুষ, আমরা কি প্রথম কাতারে নামাজ পড়া সম্ভব? প্রথম কাতারে নামাজ পড়ার জন্য বিশেষ টাকা পয়সা থাকতে হয় না, বেশি জ্ঞান গরিমা থাকতে হয় না? না, যে কেউ প্রথম কাতারে আসতে পারে, শুধু ইমামের পিছনে নামাজ পড়াতে পারে এমন লোককে দাঁড়াতে বলা হয়েছে। তাছাড়া প্রথম কাতারে আসার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, বরং উৎসাহিত করা হয়েছে যে প্রথম কাতারে নামাজ পড়ার নেকি যদি জানতো তা প্রয়োজন বোধে তারা কি করতো? যুদ্ধ বিগ্রহ করতো। দাওয়াতের কাজ বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে উম্মত এই পর্যায়ে পৌঁছায় গেছে, উম্মত সালেহীন তো হতে চায়, সালেহীন হয়ে সালেহীনদের সঙ্গে জান্নাতে তো যেতে চায়, কিন্তু শহীদ হয়ে সুহাদাদের সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়াত করতে চায় না। আর তারপরেও কোন রকম কোন কেউ একটু মেহনত করার পরে হয়তো শহীদ হওয়ার তো নিয়াত করে, কিন্তু সিদ্দিকিনের মতন হয়ে আবু বকর সিদ্দিকের মতন জান্নাতে যাওয়ার মতন নিয়াত করতে চায় না। আর যদি নাকি তাও এরকম ভাবে নিয়াত করে, কিন্তু তারপরে জেগে সে একদম দাঁড়ায় যায় যে না, কোথায় নবী আর কোথায় আমি, কোথায় নবী আর কোথায় আমি, আমার কি নবীর মতন হওয়া সম্ভব? আমার কি নবীর সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব? মহতারাম ভাইদের সুবুদুর্গ, আল্লাহ আমাদেরকে সালেহীনদের দিন দেন নাই, আল্লাহ আমাদেরকে সোহাদাদের দিন দেন নাই, আল্লাহ আমাদেরকে সিদ্দিকিনদের দিন দেন নাই, আল্লাহ আমাদেরকে নাবিয়িনদের দিন দিয়েছেন। কাদের দিন? নাবিয়িনদের দিন দিয়েছেন।
إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. আমার বুখারির উস্তাদ আনজার শাহ ইবনে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যে বাপ বেটা দুজন বিগত শতাব্দীর শ্রেষ্ঠ মহাদেশ ছিলেন, পাকরত উপমহাদেশে না শুধু পুরো পৃথিবীর ভিতরে, ইনাদের থেকে বড় মহাদেশ এই বিগত 100 বছর আর কেউ তৈরি হয়েছিল না। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই সম্মুখে বুখারী শরীফের প্রথম হাদিস থেকে নিয়ে শেষ হাদিস পর্যন্ত আমি মতন পড়ে শুনাইছি, আর উনি তার ব্যাখ্যা করেছেন। উনি এই হাদিস পড়াতে যে মহাদিসিনদের নিয়ম হচ্ছে যে বিষয়বস্তুকে একটু স্পষ্ট করার জন্য প্রশ্ন করেন আর তার উত্তর দেন। উনি প্রশ্ন করলেন যে ইমাম বুখারী কিতাব লিখতেছে হাদিসের, উনি কোরআনের আয়াত কেন আনলেন? ইমাম বুখারী উম্মত হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, উনি নূহ আলাইহিস সালামের নাম কেন উল্লেখ করলেন? ওনার তো উল্লেখ করার দরকার ছিল এমন আয়াত যে আয়াতের ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে, উনি কেন নূহ আলাইহিস সালামের নাম ওয়ালা আয়াত কোরআন থেকে খুঁজে প্রথমে উল্লেখ করলেন? ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। তারপরে উনি উত্তর দিলেন যে আসলে হাদিস হচ্ছে হলো ব্যাখ্যা, আর তার হেডলাইন হচ্ছে হলো কোরআন। হেডলাইন কি? কোরআন। হেডলাইন আগে আসে না ব্যাখ্যা আগে আসে? ব্যাখ্যা আগে আসে না হেডলাইন? হেডলাইন। এই জন্য ইমাম বুখারী প্রথমে হেডলাইন আনছে, ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার উপরে এমন ওহী পাঠাইছি যেমন ওহী নূহের কাছে পাঠাইছিলাম আর পরবর্তী সব নবীদের কাছে পাঠাইছিলাম। তো প্রশ্ন প্রথমটা শেষ হয়ে গেল, এটা আসলে ইমাম বুখারীর কোনো নাউজুবিল্লাহ ত্রুটি বিচ্ছুতি না, বরং সেটা আল্লাহর নির্বাচন। এটা কি আল্লাহর? কি আল্লাহ এরকম করছেন? কারণ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাওয়াতের কাজ শিখাতে যাচ্ছেন, যে মেহনত শিখাতে যাচ্ছেন, সেই মেহনতটা শেখানোর জন্য কোন সালে নেককারের কথা বললে হবে না, কোন শহীদের কথা বললে হবে না, কোন সিদ্দিকের কথা বললে হবে না। দাওয়াতের কাজ বুঝানোর জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীর কথা বলেছেন। কার কথা? আর যে কোনো নবীর কথা না, যে নবী সব থেকে বেশি লম্বা সময় মেহনত করেছেন তার কথা। সব থেকে বেশি লম্বা সময় মেহনত করেছেন কোন নবী? বাংলাদেশের গভর্নমেন্ট যদি নাকি, কৃষিবিদরা যদি নাকি ধানের উন্নয়ন চায়, চাউলের উন্নয়ন চায়, তাহলে তাদেরকে যেতে হবে দক্ষিণ এশিয়ার থাইল্যান্ডে, ভিয়েতনামে, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, এই সমস্ত দেশে। কারণ এই সমস্ত দেশে ধানের কি হয়, ফলন বেশি হয়, বেশি চাষ হয়। আর যদি খেজুরের, খুরমা খেজুরের যদি চাষাবাদ করতে চায়, তাহলে কোন দেশে যেতে হবে? আরব দেশে, মরুভূমি এলাকাতে চাষ করতে চাচ্ছে ধানের, আর গেছে হচ্ছে না মরুভূমিতে। হবে? অভিজ্ঞতা হবে না? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আমি আপনার কাছে এমন ওহী পাঠাচ্ছি যেমন ওহী নূহের কাছে পাঠাইছিলাম। 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম ধারাবাহিক রাত্রে দিনে আসতে জোরে উম্মতের ভিতরে চলে ফিরে মেহনত করেছেন। সব থেকে বেশি লম্বা সময় মেহনত করে নেওয়ালা নবীর নাম কি? নূহ আলাইহিস সালাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজ দিয়েছেন, নূহ আলাইহিস সালামের কাজ আমাদের কথা দেয় নাই, আমাদের কথা দেয় নাই।